হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে আশা করি আপনারা ভালো আছেন এবং বাসায় আছেন হোম কোয়ারেন্টাইনের গল্প বলবো এবং আপনারা এই ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলে কী ধরনের ভিডিও এই হোম কোয়ারেন্টাইনের সময় দেখতে চান তো সেগুলো নিয়ে গল্প হবে তো মূলত আজকের পর্বটা হচ্ছে কিছু গল্প শেয়ার করা প্রথমে যেটা বলতে চাই যে প্রার্থনা করি যেন আমরা এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবে সারা বিশ্বের যে অবস্থা সেটা থেকে আমরা যেন খুব দ্রুত আমরা মুক্তি পাই তো এই জন্য সবাই প্রার্থনা করছেন এবং সৃষ্টিকর্তা আমাদের জন্য প্রার্থনাটা মঞ্জুর করেন আমরা যেন আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তো হোম কোয়ারেন্টাইনে যেটা হলো যে বাসায় আছি এবং বাসায় থেকে নিরাপদে আছি আলহামদুলিল্লাহ চারদিক অনেক শান্ত আকাশে প্লেন নাই রাস্তায় গাড়ি নাই হর্ন নাই তো এটা অদ্ভুত নিরবতা অনেক অনেক বেশি শান্ত চারদিক শুধু অশান্ত হয়ে আছে এই মনটা আমরা এখন একটা গ্লোবালাইজেশন যুগে আমরা বাস করি তো এই গ্লোবালাইজেশনের যুগে যেটা হয় যে নিজেদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী ছড়িয়ে ছিটিয়ে থাকেন সারা বিশ্বে তো এখন যে অবস্থা সারা দুনিয়ার তো নিজে শুধু বাসায় বসে থেকে নিরাপদে থাকলেই কিন্তু মনটা শান্ত হবে না কারণ ওই যে বললাম যে গ্লোবালাইজেশনের যুগ সারা পৃথিবীর কোথাও কোনো ভালো সংবাদ নেই তো এই জন্য মনটা অশান্ত হয়ে থাকে তো এর মধ্যেও যেটা ই করতে চেষ্টা করছি যে নিজেকে একটু চাঙ্গা রাখার চেষ্টা করছি তো এই যে ট্রাভেলিং ফানের জন্য যে ভিডিও বানাচ্ছি তো এটা আমাকে অনেকটা মানে একটা কমফোর্ট ফিলিংসটা দিচ্ছে যে এই কঠিন সময় অ্যাটলিস্ট আপনাদের সাথে যে শেয়ার করতে পারছি একটা মাধ্যম তো সেটার জন্য একটু ভালো থাকার চেষ্টা করছি হালকা এক্সারসাইজ করছি গান শুনছি প্রার্থনা করছি তো সব কিছু মিলে সময়টা কেটে যাচ্ছে এবং এই সময় যেটা সবচেয়ে জরুরি যেটা যে একটা ভালো খাবার যেমন আপনি অনেক বেশি যখন খাবেন তো সেই খাবারটা কিন্তু পরবর্তীতে তার ভালো লাগবে না যত ভালো গল্পই হোক শুনতে শুনতে সময় বোর হয়ে যেতে হয় তো এখন এই করোনা করোনা করে চারদিকে অস্থির একটা অবস্থা আতঙ্কের মধ্যে আমরা আছি তো দিন যদি শুধু টিভিতে বা ইউটিউবে বা পত্রিকায় শুধু যদি করোনা নিয়ে শুধু নিজেদের মধ্যে আলাপ যদি করি হ্যাঁ তখন এটা দেখা যাবে যে একটা মেন্টাল প্রেশার ফেলবে তো এই কারণে চেষ্টা করছি নিউজ এদিকে তো সব কিছুই খবর রাখতে হচ্ছে কিন্তু চেষ্টা করছি এর পাশাপাশি নিজের কিছু কাজ করা নিজেকে একটু ব্যস্ত রাখা কারণ এই সময় কিন্তু নিজেকে ফিজিক্যালি মেন্টালি খুব ভালো একটা অবস্থানে রাখতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য আতঙ্কিত না হয়ে খুব সচেতন থাকতে হবে এবং নিজেকে একটু চাঙ্গা রাখতে হবে দো ইটস ভেরি টাফ এই কঠিন সময়ে নিজেকে চাঙ্গা রাখা এটা খুবই মুশকিলের কাজ কিন্তু এখন যদি সেটা যদি না যদি করেন মানসিক এবং শারীরিকভাবে যদি দুর্বল হয়ে পড়েন তাহলে কিন্তু এইটার মোকাবেলা করাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে তো আশা করি আপনারাও আমার মতোই এভাবেই সময় কাটাচ্ছেন যে আমাদের একটা আতঙ্ক তো আছে কি হয় কি হয় এরকম একটা সংশয় আছে ভয় কাজ করছে আবার এর মধ্যে আবার স্বাভাবিক জীবনের একটা প্রচেষ্টাটাও চালিয়ে যেতে হয় তো আমি দেখলাম যে ট্রাভেলিং ফানের এক লিখেছেন আমাকে একটা ভিডিওতে তো সেটা একটু বলি ওনার নাম হচ্ছে আয়সা মিম উনি একটা রিকোয়েস্ট করেছেন যে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্যার একদম খালি বসে আছি ঘরে বসে কীভাবে এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারি জানান প্লিজ কেমব্রিজের বইগুলোও নাই ফ্রেন্ড নিয়ে গেছে লকডাউনের কারণে আনতে পারছি না সো কীভাবে নিজেকে একটু পলিশ করতে পারি জানান টেক কেয়ার আয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ বুঝতে পারছি যে আপনি চাইছেন যে এই লকডাউন এই অবস্থার মধ্যেও আপনি নিজেকে একটু আয়লস নিয়ে একটু ব্যস্ত রাখতে চাইছেন এবং আপনি আমার সহযোগিতা কামনা করেছেন আমি অবশ্যই আপনার এটা নিয়ে আমি ভিডিও বানাবো আর আমি দুঃখিত যে আপনার বন্ধু বইটা নিয়ে গেছে এবং আপনিও আনতে পারছেন না যে কারণে আপনি আনতে যেতে পারছেন না আপনার বন্ধুও কিন্তু সে কারণে ফেরত দিতেও পারছে না তো এখন পরিস্থিতির কারণে এটা মেনে নিতে হবে তো আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো তো আজকে গল্পটা আসলে যে কারণে করছি যে সারাক্ষণ যদি আমরা করোনা এটা নিয়ে আতঙ্কের মধ্যে থাকি তাহলে দেখা যাবে যে আমরা শারীরিক মানসিকভাবে একটু পিছিয়ে পড়বো সেটা যেন না হয় তাহলে আমি অনেকগুলোই কথা বলেছি স্টে অ্যাট হোম নিয়ে তো এখন আমি একটু যেমন একজন শুভাকাঙ্ক্ষী ট্রাভেল অ্যান্ড ফানের উনি রিকোয়েস্ট করেছেন আইলস নিয়ে কথা বলার তো আমি সেটা নিয়ে ভিডিও বানাবো এবং এটা আমাকে আসলে নিজেকে একটু ভালো রাখতে পারবো আমি ওই যে বললাম যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি তো এই যে ব্যস্ত থাকছি তো এটা আমাকে আসলে খুব মানে এটা আমাকে ইন্সপায়ার করছে এটা আমাকে একটা কমফোর্ট ফিলিংস দিচ্ছে এই কঠিন সময়ের মধ্যে এবং নিজেকে ব্যস্ত রাখতে পারছি আপনাদের যদি কোনো রিকোয়েস্ট যদি থাকে যে আপনারা এই বিষয়ের উপর চান যে আমি কথা বলি তাহলে প্লিজ জানাবেন আমি সাধারণত ট্রাভেল নিয়ে যে কথা বলি যে এই সময় তো আসলে ট্রাভেল সম্ভব না বা অন্যান্য দেশের ভিসার ব্যাপারে তবে একটা জিনিস কিন্তু করা যায় এখন সব কিছু লকডাউন বন্ধ হয়ে থাকলেও ঘরে বসে কিন্তু এই সময়টাকে কিন্তু কাজে লাগানো যায় নিজেকে প্রস্তুত করা যায় নানাভাবে আপনার যে ব্যাপারে ইন্টারেস্ট আপনি সেটা করতে পারেন আর যারা ট্রাভেল ট্রাভেলের ফানের সদস্য যারা আছেন তারা তো আসলে ট্রাভেলের ব্যাপারেই বেশি জানতে চান বিভিন্ন দেশের ভিসার ব্যাপারে জানতে চান তো আপনাদের জন্য যেটা বলছি আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন এই সময় ধরেন যিনি ক্যানাডায় যেতে চান তিনি তার দেখেন তার ডকুমেন্টেশন আদার্স আয়লস এগুলো নিয়ে খোঁজখবর রাখেন যারা স্টুডেন্ট ভিসায় যেতে চান দেশের বাইরে তারা এই সময় খোঁজখবর করেন তো এরকম কোনো না কোনো কাজ নিয়ে আপনারা ব্যস্ত থাকেন আপনাদের একটু ভালো লাগবে কারণ চব্বিশ ঘন্টা সময় বাসায় থাকাটা আসলে খুব কঠিন একটা কাজ কিন্তু এখন এই বিপদের দিনে আমাদের সবাইকে নিজেকে নিরাপদ রাখতে নিজের কমিউনিটিকে নিরাপদে রাখতে এবং দেশকে নিরাপদে রাখতে আমাদের বাসায় থাকতে হবে তাহলে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও আশা করছেন যে তাহলে আমি অবশ্যই বাসায় আছি তা আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই অবশ্যই বাসায় থাকবেন